নমস্কার বন্ধুরা, তনহীর পাকশালাতে সবাইকে স্বাগত। রোজকার খাবারে গরম ভাতের সাথে দুপুরে হোক বা রাতে এই রকম পাতলা মুসুর ডাল কিন্তু আমরা সকলেই খেতে ভীষণই পছন্দ করি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পেঁয়াজ রসুন সম্বার দিয়ে পাতলা মুসুর ডালের রেসিপি। কার কার বাড়িতে এই রকমভাবে মুসুর ডালের রেসিপি হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এর আগে আমি রাঁধুনি ফোড়ন দিয়ে মুসুর ডালের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আজকে অবশ্যই এই রেসিপিটারও আপনাদের ভালো লাগবে। দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। মুসুর ডাল বানাবার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে মুসুর ডাল। এখানে আমি ছোট দানা গোটা মুসুর ডাল ব্যবহার করেছি, আপনারা আপনাদের নিজেদের ইচ্ছে মতন ভাঙা বা বড় মুসুর ডালও ব্যবহার করতে পারেন। জল দিয়ে 3 থেকে 4 বার ডালটাকে ভালো করে ধুয়ে নেব। ডাল ভালো মতন ধুয়ে নেওয়া হয়ে গেলে একটা বড় পাত্রের মধ্যে আমি ধুয়ে নেওয়া ডালটাকে ঢেলে নিচ্ছি আর বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে আমি ডালটাকে প্রথমে ফুটিয়ে নেব। ডাল ফুটে উঠলে এই যে ওপরে ফেনাগুলো তৈরি হয়েছে, একটা হাতার সাহায্যে ফেনাগুলোকে তুলে ফেলে দিতে হবে। ডালের সমস্ত ফেনাটা কিন্তু আমি তুলে ফেলে দেব। সবটা ফেনা তুলে ফেলে দেওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে আমি ডালটাকে সেদ্ধ করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লবণ আর 2 চিরা কাঁচা লঙ্কা। ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি মিনিট 5-7 সময় ধরে ডালটাকে সেদ্ধ করে নেব। ডাল সেদ্ধ হতে কিন্তু খুব একটা সময় লাগে না, 5 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিলাম। দেখুন ডালটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। ডালটা আরেকটু সেদ্ধ হবে তাই গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই আবারও ঢাকা দিয়ে 2 মিনিট ডালটাকে সেদ্ধ করে নেব। 2 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিলাম, ডাল কিন্তু একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। ডাল ভালো মতন সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি সেদ্ধ করবার সময় যে চেরা কাঁচা লঙ্কা দুটো দিয়েছিলাম সেটাকে তুলে নিচ্ছি। তারপর একটা ডাল ঘোটা কাটার সাহায্যে ডালটাকে একটু ঘেঁটে নিচ্ছি। ডালটা কাটা দিয়ে ঘাটা হয়ে গেলে আমি কাঁচা লঙ্কা দুটো আবার দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দুটো যাতে ফেটে না যায় তাই জন্য আমি কাঁচা লঙ্কাটা তুলে নিই, তারপর ডাল ঘোটা কাটা দিয়ে ডালটা ঘেঁটে নিলাম। এবার আমি ডালটা সাঁতলানোর জন্য বা সম্বার দেওয়ার জন্য একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিচ্ছি। তবে সম্পূর্ণ পেঁয়াজ কিন্তু আমি কোচাবো না, অর্ধেকটা পেঁয়াজ আমি কুচিয়ে নেব, অতিরিক্ত পেঁয়াজ কিন্তু ভালো লাগে না। অর্ধেকটা পেঁয়াজ রেখে দিচ্ছি আর অর্ধেকটা পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি। পেঁয়াজটা মিহি করে কুচিয়ে নেওয়া হয়ে গেছে। নিয়েছি 3 কোয়া রসুন, রসুনটাকেও আমি একদম মিহি কুচি করে কেটে নেব। যতটা সম্ভব ততটা যদি ছোট কুচি করে কেটে নেওয়া যায় তাহলে বেশি ভালো হয়। রসুন আর পেঁয়াজ মিহি কুচি করে কেটে নেওয়া হয়ে গেছে। এবার ডালটা সাঁতলানোর জন্য বা সম্বার দেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। ডাল যদি সর্ষের তেলে সাঁতলানো হয় তাহলে কিন্তু স্বাদ বেশি ভালো হয়। তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে। তেল ভালো মতন গরম হয়ে গেলে 2 ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপর শুকনো লঙ্কাটাকে ভালো করে প্রথমে ভেজে নিতে হবে। শুকনো লঙ্কাটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া রসুন আর কুচিয়ে নেওয়া পেঁয়াজ। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে রসুন পেঁয়াজ আর শুকনো লঙ্কাটা ভালো করে ভেজে নেব। রসুন পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়ে যদি ডাল সাঁতলানো হয় তাহলে ডালের গন্ধ কিন্তু ভীষণই ভালো লাগে। কালো জিরে পেঁয়াজ আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালের স্বাদ যেমন ভালো হয়, রাঁধুনি টমেটো ফোড়ন দিয়েও কিন্তু ডালের স্বাদ ভীষণই ভালো হয়। পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো কিন্তু খুব বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই। তারপর হলুদ গুঁড়োটাকে দিয়েও আবারও ভালো করে 1 মিনিট আমি পেঁয়াজ রসুনের সাথে ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর রসুনটা যদি একটু লাল করে ভাজা হয় তাহলে ডালের স্বাদ কিন্তু ভীষণই ভালো হয়। পেঁয়াজ আর রসুন ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার সেদ্ধ করে নেওয়া ডালটা আমি দিয়ে দিলাম। তারপর গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে ডালটাকে ভালো করে ফুটিয়ে নেব। আবার পেঁয়াজ কিন্তু অতিরিক্ত কালো করে ভাজবেন না, তাহলে ডালের স্বাদ নষ্ট হয়ে যাবে, মানে একটা তেতো ভাব চলে আসবে। ডাল কিন্তু খুব বেশি ঘন হলে ভালো লাগে না, একটু যদি পাতলা হয় তাহলে তার স্বাদ বেশি ভালো হয়। দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, তারপর
हाई फ्लेमे डाल मिनिट दो तीन समय भलोक फुटिए नेब। तब डाल कत पतला घन खाबें से सम्पूर्ण निर्भर कर निजे ऊपर। मिनिट दो तीन समय डाल भलोक फुटिए नवर पर गैसर फ्लेम बंध कर देव। हमें पेज रसुन सम्बार दिए रोजकार मुसुर डाल किन्तु एकदम तैरी। गैसर फ्लेम बंध कर दिए हमें डाल एक पात्र मध्य ढेले गरम भात साथ पतला पेज रसुन सम्बार दिए मुसुर डाल भीषण ही भलो लागे। साथ ही जो आलू भाते आलू चोखा बा आलू भजा ताहले तो आर कोनो कथाई है ना। आमार आजकेर चटजल्दी मुसुर डाले रेसिपी आपनादेर काछे केमन लागलो अवश्य जानाबेन। जदि भालो लेगे थाके ताहले आपनाराओ बाड़िते अवश्य एई रकम भावे एकबार ट्राई करे देखते पारेन। आशा करी आपनादेर भीषण भालो लागबे। आमार चैनेले नतून बंधु होये थाकले चैनलटा सबस्क्राइब करे नेवार अनुरोध रइलो। पाशे थाका बेल आइकनटा अवश्य प्रेस कर देवें कारण আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।